হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জয়ন্তী ব্লগ। আমি জয়ন্তী, বরাবরের মতো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার সকালের রুটিনটা শেয়ার করতে যাব। যদিও প্রতিদিন আমি সেমভাবে কাটাই, শুধু এতটুকুই তফাৎ থাকে যে আজকে শুক্র বাবা বাসায় আছে আর অন্যদিন ও বাসায় থাকে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম কাজ যে জানলার পর্দাগুলো খুলে দেওয়া এবং বেলকনিতে এসে একটু নিজের মতো করে সময় কাটানো। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। আর এই যে বিছানার ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি, প্লাস্টিকের ঝাড়ু, খুব ভালো কোয়ালিটি এবং সার্ভিসও দিচ্ছে খুব ভালো। আর আমার বাসাটা দেখে এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি বাসা চেঞ্জ করেছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাসা চেঞ্জ করব, হ্যাঁ ফাইনালি বাসাটা চেঞ্জ করে ফেলেছি। যদিও বাসাটা আমাদের পছন্দ হয়নি, তবে কি আর করার, বাসা যেহেতু চেঞ্জ করার তারা ছিল, তাই আমাদের এই বাসাতেই উঠতে হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছি তারপরও মনের মতো বাসা পাইনি। আসলে বাজেটে হলে বাসা পছন্দ হয়নি, আবার বাসা পছন্দ হলে বাজেটটা আমাদের অনেক হাই হয়ে যায়, সেই কারণে আর কি আমাদের অনেক লেট হয়ে গিয়েছিলো। তা শেষ মুহূর্তে এসে এই বাসাটাই খালি ছিল, তাই বাধ্য হয়ে আমাদের এই বাসাতেই উঠতে হয়েছে। তা এখন মোটামুটি ঘরের বাকি সব কাজ শেষ করে ফেলেছি, এখন হচ্ছে গিয়ে সকালে নাস্তা তৈরি করব। এর জন্য রুটিটা কাই করে নিয়েছি। আর হ্যাঁ, যেহেতু বাসা চেঞ্জ করেছি, আমি কিন্তু আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, তাই দেখা যাচ্ছে মোবাইলটা হয় কখনো কৌটার উপর নয়তোবা কখনো। আমি যেহেতু এক হাতে ফোন ধরে আরেক হাতে কাজ করছি, তাই আমার ভিডিওগুলো এরকম হচ্ছে। তো কিছু মনে করবেন না, স্বাভাবিকভাবেই নেবেন। আর আমি এখন সকালের জন্য নাস্তা রেডি করব। তো সকালের জন্য রুটি আর ডিম ভাজি করে নিচ্ছি, আগে থেকেই সন্দেশ আনা ছিল বাসায়, তো এই দিয়ে সকালে নাস্তা করে নেব। তো আমি ঘরের সব কাজ শেষ করে রুটি বানাতে চলে এসেছি, আর শুক্র বাবা বাজারে গেছে বাজার করতে, তো আসলে সবাই একসাথে নাস্তা করে নেব। শুভ্র যেহেতু রুটি খেতে পছন্দ করে, তবে ডিম দিয়ে রুটি খেতে সে একদমই পছন্দ করে না, তাই ভাবলাম যে ওর জন্য একটু এইভাবে করে নিই। তো আমি একটা রুটির ভিতরে একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হ্যাঁ এটা কিন্তু তাল মিশ্রি, তার কারণে কালারটা এরকম আসছে। আর আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এখন এটাকে জাস্ট তেলে ফ্রাই করে নিলেই হবে। তো আমি এখন একে একে সবগুলো রুটি ভেজে নেব। শুভ্রর বাবার অনেক খিদে লেগে গেছে, তাই সে বলতেছে তোমরা পরে খেতে বসো, আগে আমায় খেতে দিয়ে নাও, আমার অনেক ক্ষুধা লেগেছে।
কি আর করব, তাই বেচারাকে আগে খেতেই দিয়ে নিয়েছি। অবশ্য সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে বাজার করতে গেলে ক্ষুধা তো একটু বেশি লাগবেই। তো যাই হোক, সে নিজেও খাচ্ছে, ফাঁকে ফাঁকে ছেলেকেও খাইয়ে দিচ্ছে, আর এই ফাঁকে আমি টেবিলে সব খাবার এনে গুছিয়ে নিচ্ছি। এই তো আমরা সবাই সকালের নাস্তা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এখন থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর শুভ্র শুভ্রর বাবা ঘরে রেস্ট নিচ্ছে, আমিও গিয়ে কিছুক্ষণ পরে রেস্ট নেব, তবে তার আগে এই বাকি কাজগুলো শেষ করে নেব। এই তো আমার মোটামুটি সকালের সব কাজ কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। তবে যেটা আছে সেটা দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে, তবে সেটা ঘণ্টাখানেক পরে, কারণ এখনও আমার হাতে এক ঘন্টার মতো সময় আছে। তো এখন এটা এই সময়টুকু আমি আমার ছেলের সাথে খেলবো, প্লাস হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করবো, এইভাবে আর কি আমাদের সময়গুলো কাটে। হয়তো বা যেদিন শুভর বাবা বাসায় থাকে না, সেদিন আমি আর আমার ছেলে মিলে গল্প করি, খেলা করি, মানে আমরা আমাদের মতো করে সময় কাটিয়ে নিই। তো এত কথার ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনাদের কাছে যদি আমার ব্লগিং ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মা ছেলের সুন্দর কিছু মুহূর্ত দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।